জীবন বিজ্ঞান নাইনে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা পড়তে যাব সেটা আমি আগে থেকে লিখে রেখেছি, যে ডিএনএ রেপ্লিকেশন বা বলতে গেলে ডিএনএ প্রতিলিপিকরণ। ডিএনএ রেপ্লিকেশন এটা আমরা এইচএস লেভেলের জন্য পড়ব, কারণ মাধ্যমিক লেভেলে এর খুব একটা ব্যাখ্যা বা বিশদ বিবরণ বা আলোচনা আমরা নেই আমাদের সিলেবাস বহির্ভূত। সেই জন্য আমরা মূল যেটা নিয়ে আজকে পড়ব সেটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন, যেটা মূলত এইচএস লেভেলের জন্য। ঠিক আছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন বলতে কী বোঝায়? ডিএনএ মানে আমরা সবাই জানি আমাদের জিনগত একক বা জেনেটিক্যাল সাবইউনিট, জেনেটিক ইউনিট বলতে পারি, জিনের একটি একক বলতে পারি। আর রেপ্লিকেশন মানে হচ্ছে প্রতিলিপিকরণ। বা ডিএনএ কে আমরা এরকম ভাবেও ভেঙে বলতে পারি, ডিঅক্সি রাইবো নিউক্লিক, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেখানে দেখা যাচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, আর নিউক্লিওটাইড থাকবে। তাহলে আমরা বলতে পারছি যে এটাকে আমরা ডিএনএ বলতে পারি, এবং ডিএনএ এর মধ্যেই দেখা যাচ্ছে যে জিন রয়েছে, যে এ টি জি সি। ডিএনএকে যদি আমরা ভাঙি দেখা যাচ্ছে, সাপোজ বলা যেতে পারে দেখা যাচ্ছে এটা একটা ডিএনএ, বা দেখা যাচ্ছে আরও আগে থেকে আমরা যদি এরকমভাবে দেখি এটা একটা পেঁচানো ক্রোমোজোম। এই ক্রোমোজোম থেকে দেখা যাচ্ছে পরবর্তী ধাপে আমরা যদি ভাঙি তাহলে দেখব এখানে ডিএনএ আছে, আবার ডিএনএকে যদি আমরা ভাঙি তাহলে দেখব এরকম ছোট ছোট অংশে এ টি জি সি বেস পেয়ারিং রয়েছে, টি এ সি জি এরকমভাবে একটি আর একটির সাথে যুক্ত হয়ে রয়েছে, এটাকে আমরা জিন বলছি। সেই জন্য জিনগত একক বলতে পারি, কারণ জিন দিয়েই হয়তো ডিএনএটা তৈরি, বা ডিএনএকে ভাঙলে আমরা জিনই পাবো। সেই জন্য এটা আমার ব্যাখ্যা যে জিন দিয়েই আমরা বলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে ডিএনএ প্রতিলিপিকরণ বলতে কী বুঝি। প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন হচ্ছে একটিকে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি। এটা একদম আমার ভাষায় আমি বললাম যে একটি ডিএনএ থেকে আর একটি ডিএনএকে তৈরি করাকে আমরা রেপ্লিকেশন বা প্রতিলিপি বলতে পারি। ঠিক আছে, মানে একদম সিমিলার, একটা আর একটার সিমিলার। তাহলে দেখা যাচ্ছে ডিএনএ, দেখা যাচ্ছে আমরা যদি একটা ডিএনএ স্ট্রাকচার দেখি তাহলে দেখব তাহলে দেখা যাবে যে ডিএনএ একটা দ্বিতন্ত্রী জিনিস। তাহলে একটা দ্বিতন্ত্রী অণু, তাহলে দেখা যাচ্ছে দ্বিতন্ত্রী যদি অণু হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর দুটো তন্ত্র রয়েছে। তন্ত্রকে আমরা ইংরেজিতে কী বলি? স্ট্র্যান্ড। দেখা যাচ্ছে একটা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম, আর একটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম।
ঠিক আছে, তাহলে এর মধ্যে আমরা যদি দেখি এরকম আমরা বন্ডিং দেখতে পাবো, হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। ঠিক এই জিনিসটাকে আমরা যদি এখানে ভাঙি, ভাঙলে ঠিক একই জিনিস দেখতে পাবো, এখানে হাইড্রোজেন বন্ড রয়েছে এটি এবং জিসির মধ্যে, ঠিক আছে। তাহলে এটি জিসি নাইট্রোজেন বেস, নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা নাইট্রোজেন বেস পাবো, নিউক্লিওসাইট, আর তার সাথে নিউক্লিওটাইডকে আমরা যদি ভাঙি তাহলে নিউক্লিওসাইট, আর দেখা যাচ্ছে আমরা নিউক্লিওসাইট পাবো, যে নিউক্লিওসাইটের মধ্যে আমরা নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড এই জিনিসগুলোকে দেখতে পাবো। তাহলে দেখা যাচ্ছে যেরকম অ্যাডেনিন থাইমিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে এরকমভাবে পারস্পরিকভাবে দেখা যাচ্ছে যে একটি আর একটির সাথে যুক্ত হয়ে রয়েছে, এবং এই দ্বিতন্ত্রী। এবং দেখা যাচ্ছে আমরা যদি এটাকে ভাঙি, ভাঙলে পরবর্তী ধাপে দেখব যে এই দুটো স্ট্র্যান্ড যদি আলাদা হয়ে যায়, দেখা যাচ্ছে এটা ফাইভ প্রাইম, থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম একটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডটাকে ঠিক কপি করে এখানে আর একটা স্ট্র্যান্ড তৈরি হবে, যে স্ট্র্যান্ডটা হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, ঠিক আছে। ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম স্ট্র্যান্ড তৈরি হবে, এবং দেখা যাচ্ছে এখানে এ থাকলে এখানে টি থাকবে, এখানে সি থাকলে এখানে জি থাকবে, এখানে জি থাকলে এখানে সি থাকবে, এখানে সি থাকলে এখানে জি থাকবে, এখানে টি থাকলে এখানে এ থাকবে। তাহলে দেখা যাচ্ছে ঠিক একটা স্ট্র্যান্ডকে কপি করে যদি আমরা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমে পড়ি, এটা এই ডাইরেকশানে আছে, আর আমরা যদি ঠিক একইভাবে এই ডাইরেকশানে পড়ি, দেখা যাবে মোটামুটি আমরা একই জিনিস দেখতে পাবো, ঠিক আছে। যেমন এ দেখতে পাবো, জি দেখতে পাবো, সি দেখতে পাবো, জি দেখতে পাবো, টি দেখতে পাবো, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এই একই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাবো। তাহলে দেখা যাচ্ছে একটা ডিএনএ তন্ত্রকে কপি করে আর একটা ডিএনএ তৈরির পদ্ধতিকে, মানে একটি ডিএনএ থেকে যদি অপর একটা ডিএনএ গঠিত হয় তাহলে সেটাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলে থাকি। তাহলে একটা ডিএনএ থেকে যদি আর একটা ডিএনএ তৈরি হয়, বা আমরা যদি এরকম বলতে পারি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ সিনথেসিস প্রসেস, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ সিনথেসিস প্রসেস। এবং এই প্রসেসটার কথা তোমরা আগেও ক্লাস টেনেও যদি কেউ দেখো, এই ভিডিওটি মানে ক্লাস টেনেও তোমরা পড়ে থাকবে, এটার উপরেই আমাদের যখন সেল সাইকেল হয়েছিল, জি ওয়ান, সেখান থেকে এস, সেখান থেকে জি টু, সেখান থেকে দেখা যাচ্ছে এম, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে চক্রটা ঘুরছিল, এই ঘরের মধ্যে একটা ধাপ ছিল এস ফেজ, জি ওয়ান এস জি টুটাকে আমরা কী বলছিলাম, ইন্টারফেস বলেছিলাম। এই এস ফেজটার একটা নাম দেওয়া হয়েছিল, যেটাকে আমরা কী বলেছিলাম, সিনথেটিক ফেজ, সিনথেটিক ফেজ, বা বাংলায় বললে সংশ্লেষ দশা। এবং এই দশাতেই দেখা যাচ্ছে এই যে ফেজটা ছিল, ইন্টারফেস দশার যে এই ফেজটা ছিল, ঠিক আছে। তাহলে ইন্টারফেজ যখন আমরা দেখেছিলাম, ইন্টারফেজে দেখেছিলাম তিনটে ধাপ রয়েছে, একটা জি ওয়ান, একটা এস, আর একটা জি টু। এই এস দশাটাতেই কিন্তু কী হচ্ছিল, ডিএনএ সিনথেসিস হচ্ছিল। তাহলে ইট ইজ এ ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ সিনথেসিস প্রসেস, ঠিক আছে, ডিএনএ সিনথেসিস হচ্ছিল। এবং এই সিনথেসিস হচ্ছিল বলেই এই দশাটার নাম হয়েছিল কি, সিনথেটিক ফেজ, বা এস ফেজ বলেও আমরা এটাকে এস ফেজ বলেও জানছিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যে এস ফেজে যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটারই বিস্তর বিবরণ এখানে আমরা যাচ্ছি। তাহলে ডিএনএ ভিত্তিক ডিএনএ সৃষ্টির পদ্ধতিকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়, বা ডিএনএ প্রতিলিপিকরণ বলতে পারি। এবার দেখা যাচ্ছে যে ডিএনএ প্রতিলিপিকরণ যদি আমরা দেখতে চাই, ডিএনএ সিনথেসিস যদি আমরা ডিএনএ সিনথেসিস যদি দেখতে চাই, ডিএনএ সিনথেসিস কীভাবে হচ্ছে তাই নিয়ে তিনটে মতবাদ আছে। কেউ কেউ বলে এটি সংরক্ষণ পদ্ধতিতে হচ্ছে। যদি আমরা এখানে আজকে আমরা পদ্ধতি নিয়ে আলোচনা করব না, শুধু জানিয়ে রাখবো
অর্ধ সংরক্ষণ পদ্ধতিতে হচ্ছে আর 3 নম্বর যেটা দেখব সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে হচ্ছে, বিক্ষিপ্ত পদ্ধতিতে হচ্ছে। তবে মিজেলসন এবং স্টল এই দুজন বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছেন এরা প্রমাণ করে দিয়েছেন যে ডিএনএ ডিএনএ সিনথেসিস হয় অর্ধ সংরক্ষণ পদ্ধতিতে। পরে অবশ্য অটো রেডিওগ্রাফির মাধ্যমে ওটা প্রমাণিত হয়। ঠিক আছে, এইগুলো আমাদের আজকে পাঠ্য বিষয় না, আমরা পরে এগুলো নিয়ে আবার আলোচনা করব। দেখা যাচ্ছে অর্ধ সংরক্ষণ পদ্ধতিটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অর্ধ সংরক্ষণ পদ্ধতিকে আমরা কি বলি? সেমি কনজারভেটিভ প্রসেস বা সেমি কনজারভেটিভ মেথড। সেমি কনজারভেটিভ মেথড। এছাড়াও আরও যে দুটো পদ্ধতির নাম আমি করেছি একটু লিখে দিচ্ছি ইংরেজিটা, তোমাদের বাংলা অনেক সময় অসুবিধা হতে পারে। একটা হচ্ছে কনজারভেটিভ, 1 নম্বরটি, এবং 3 নম্বরটি হচ্ছে ডিসপার্সিভ মেথড। তাহলে এটা অবশ্য প্রমাণ করে দিয়েছেন মিজেলসন এবং স্টল, এবং পরবর্তীতেও আরও অন্যান্য বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এটা ডিসপার্সিভ পদ্ধতি। কীভাবে হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখা যাচ্ছে একটি ডিএনএ রয়েছে, ধরা যাক একটি ডবল স্ট্যান্ডের্ড ডিএনএ, আমাদের স্ট্র্যান্ড বলে দিতে হবে, এটি 3 প্রাইম, এটি 5 প্রাইম, আর এটি 5 প্রাইম এবং 3 প্রাইম। পরবর্তী ধাপে আমরা দেখব এই দুটি স্ট্র্যান্ড খুলে গেছে, একটি অপরটি থেকে খুলে আলাদা হয়ে গেছে। এবং এই দুটি স্ট্যান্ড থেকে এর কপি করে অপর একটি স্ট্যান্ড তৈরি হয়েছে। ধরা যাক এটা 3' টু 5' স্ট্যান্ড ছিল, এবং এটা 5' থেকে 3' ছিল। ঠিক বিপরীতমুখী স্ট্র্যান্ড হবে এটা, এটা হবে 5' থেকে 3', আর এটা হবে 3' টু 5'। পরবর্তী ধাপে আমরা কি দেখতে পাব যে এই দুটি স্ট্র্যান্ড পরস্পর একজন আরেকজনের সাথে জোড়া লেগে গেছে। অর্থাৎ এরকম আমরা বলতে পারি যে এই স্ট্র্যান্ডটি হচ্ছে প্যারেন্টাল স্ট্র্যান্ড, মানে এটা হচ্ছে জনিত্রী
স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে, এই দুটোই হচ্ছে অপত্য স্ট্র্যান্ড। এই লাল দুটোই হচ্ছে অপত্য স্ট্র্যান্ড বা সিবলিং স্ট্র্যান্ড বলতে পারি। এবং দেখা যাচ্ছে যে একটা সিবলিং স্ট্র্যান্ড এবং একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড একজন আরেকজনের সাথে যুক্ত হয়েছে। এটা যদি থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম হয়, এটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হবে। ঠিক একইভাবে এটা যদি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হয়, এটা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম হবে। তাহলে বোঝা গেল যে এই পদ্ধতিটাকে আমরা কি বলছি, সেমি কনজারভেটিভ মেথড। ঠিক আছে, এই পদ্ধতিটাকে আমরা কি বলছি, সেমি কনজারভেটিভ মেথড। এবং দেখা যাচ্ছে এই পদ্ধতিটাকে আমরা সেমি কনজারভেটিভ মেথড বলছি। এবং দেখা যাচ্ছে যে এই পদ্ধতিতে কি হচ্ছে, একটি জনিত্রী স্ট্র্যান্ড এবং একটি অপত্য স্ট্র্যান্ড পরস্পরের সাথে মিলিত হয়ে দেখা যাচ্ছে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। এবং এই পদ্ধতিটাকে আমরা কি বলছি, যে অর্ধ সংরক্ষণ পদ্ধতি, যেখানে অর্ধেক পিতামাত্রা থেকে পাচ্ছি আর অর্ধেক কি কোথা থেকে পাচ্ছি, দেখা যাচ্ছে নতুনভাবে তৈরি হচ্ছে। তাহলে এই যে পদ্ধতিটা হচ্ছে, এটাকে আমরা কি বলছি, সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতেই রেপ্লিকেশন হচ্ছে। এবার দেখা যাচ্ছে, এছাড়াও দুটো পদ্ধতির কথা আমি বললাম, একটা হচ্ছে ডিসপার্সিভ মেথড আর একটা হচ্ছে কনজারভেটিভ মেথড। এবার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই পদ্ধতিটা হতে, এই যে আমরা দেখলাম খুলে গেল, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে ঝট করে এরকমভাবে খুব সহজে খোলে না, ঝট করে এরকম সহজে খুব সহজে খোলে না। তার জন্য অনেক উৎসেচক একজন আরেকজনকে হেল্প করে বা সহযোগিতা করে। এবং এদের নামগুলো যদি আমরা পারস্পরিক পড়ে নিই, তাহলে পরবর্তীতে যখন আমরা পদ্ধতি পড়ব, দেখা যাচ্ছে তিনটি ধাপে হয় ডিএনএ রেপ্লিকেশন। আমি একটু বলে দিচ্ছি এখানে, একটা হচ্ছে প্রারম্ভিক দশা বা ইনিশিয়েশন, এলংগেশন দশা, আর একটা হচ্ছে টার্মিনেশন দশা। এই তিনটি ধাপের মাধ্যমে দেখা যাচ্ছে এই ধাপগুলোর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। তাহলে এই ধাপগুলো কিন্তু এত, এখানে আমি যত সহজে দেখিয়েছি যে হয়ে যাচ্ছে, অত সহজে কিন্তু ব্যাপারটা হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে এই ধাপগুলো, এখানে অনেকগুলো উৎসেচক পরস্পর কাজ করছে, যেগুলো এই ডিএনএকে ভাঙতে এবং পারস্পরিক আবার জোড়া লাগাতে সাহায্য করছে। এবার দেখা যাচ্ছে তিন নম্বর যদি দেখি, তাহলে দেখব এরা কি কাজ করছে। এই তিনটে জিনিস আমরা যদি একটু বুঝে ফেলি, তাহলে দেখব আমাদের অনেকটা সুবিধা হচ্ছে পুরো পদ্ধতিটা বুঝতে। তাহলে ধরা যাক আমরা শুরু করি। প্রথমে তাহলে একটা দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে, তাহলে ডিএনএটাকে ভাঙতে হবে। তাহলে এই যে ডিএনএ আছে মানেই এর মধ্যে কি রয়েছে, এই যে এখানে দেখানো হয়েছে, তার মানে এখানে হাইড্রোজেন বন্ড রয়েছে। তাহলে হাইড্রোজেন বন্ডকে প্রথমে ভাঙতে হবে। তাহলে ভাঙার জন্য যে উৎসেচকটা কাজ করবে তার নাম হচ্ছে হেলিকেজ। এই হেলিকেজ আবার দুটো অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, আর একটা জিনিস আমি একটু বলে দিই এখানে, যে এটা শুরু করার আগে, এই যে আমরা দেখলাম যে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এবং ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম আমরা দেখলাম, ডিএনএ সর্বদা দেখা যাচ্ছে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম ডাইরেকশনে, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম ডাইরেকশনে তৈরি হয়। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে দুটো স্ট্যান্ড থাকে, একটা টেমপ্লেট স্ট্যান্ড
আর একটাকে আমরা বলি নন টেমপ্লেট স্ট্র্যান্ড, ঠিক আছে? দেখা যাচ্ছে যেটাকে কপি করে তৈরি হয়, দেখা যাচ্ছে এই উপরের স্ট্র্যান্ডটাকে কপি করে তৈরি হচ্ছে, যে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম, সেই জন্য এটাকে আমরা কি বলি, টেমপ্লেট স্ট্র্যান্ড। আর এই স্ট্র্যান্ডটাকে আমরা বলি নন টেমপ্লেট স্ট্র্যান্ড, ঠিক আছে? তাহলে এই টেমপ্লেট স্ট্র্যান্ড আর নন টেমপ্লেট স্ট্র্যান্ড দুটো তৈরি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা হচ্ছে, তাহলে দুটো স্ট্র্যান্ড রয়েছে এবং দুটো স্ট্র্যান্ডের মধ্যে দেখা যাচ্ছে একটা হাইড্রোজেন বন্ধনই রয়েছে, এই যে এটিজিসির বন্ধ দেখলাম। এবং দেখা যাচ্ছে যদি আমরা দেখি তাহলে হেলিকেজ কি করছে, এই দুটো বন্ধনীর মধ্যে হেলিকেজের দুটো অংশ রয়েছে, এটা একটু আমি বলে দিই তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে রিপ্রোটিন আর একটা হচ্ছে হেলিকেজ টু, এই দুটো অংশ নিয়ে হেলিকেজ গঠিত হয়। রিপ্রোটিনের আণবিক ওজন হচ্ছে অলমোস্ট 65 কিলো ডাল্টন, আর হেলিকেজ টু এর হচ্ছে অলমোস্ট 75 কিলো ডাল্টন। তাহলে এরা কি করে, দেখা যাচ্ছে যে আমি যদি দেখি তাহলে লিডিং স্ট্র্যান্ডের হাইড্রোজেন বন্ধনীকে ভাঙে বা ভাঙতে সাহায্য করে। এবার দেখা যাচ্ছে আর এটা যদি দেখি হেলিকেজ টু, তাহলে দেখব ল্যাগিং স্ট্র্যান্ডের হাইড্রোজেন বন্ধনীকে ভাঙে, হচ্ছে হেলিকেজ টু। তাহলে এবার দেখা যাচ্ছে একটাকে আমরা বলছি লিডিং স্ট্র্যান্ড, একটাকে ল্যাগিং স্ট্র্যান্ড। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে একটা ডিএনএ, যখন একটা ডিএনএকে কপি করে আর একটা ডিএনএ তৈরি হবে, তখন দেখা যাচ্ছে একটাতে কন্টিনিউয়াস সিনথেসিস হয়, মানে ধারাবাহিকভাবে তৈরি হয়। এটা যখন আমরা পদ্ধতি পড়ব তখন আমরা ভালো করে আরও ব্যাখ্যাতে বুঝবো। একটাতে ধারাবাহিকভাবে তৈরি হয় ডিএনএ, দেখা যাচ্ছে একটা ডিএনএ আছে সেটাকে কপি করে ঠিক ধারাবাহিকভাবে একটা তৈরি হচ্ছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি একটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলবো। এই স্ট্র্যান্ডটাকে আমরা সবসময় কী বলবো, লিডিং স্ট্র্যান্ড। আর যখন দেখা যাবে আর একটা স্ট্র্যান্ড দেখবো আমরা কী হচ্ছে, যে একটা স্ট্র্যান্ডকে কপি করে আর একটা ছোটো ছোটো টুকরো তৈরি হচ্ছে, এরকম সম্পূর্ণ তৈরি হচ্ছে না, ছোটো ছোটো ভাঙা ভাঙা খণ্ড তৈরি হচ্ছে, এই স্ট্র্যান্ডটাকে আমরা কী বলবো, ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এইটুকু আমি আইডিয়া দিয়ে রাখলাম। তাহলে লিডিং স্ট্র্যান্ডের হাইড্রোজেন বন্ধনীকে ভাঙতে সাহায্য করে হচ্ছে রিপ্রোটিন, আর হেলিকেজ টু কী করে, তোমার ল্যাগিং স্ট্র্যান্ডের হাইড্রোজেন বন্ধনীকে ভাঙতে সাহায্য করে। এরপর দু নম্বর প্রোটিন যেটা আসছে সেটাকে আমরা কী বলবো, গাইরেজ। গাইরেজের অবশ্য আর একটা নাম রয়েছে যেটাকে আমরা বলতে পারি টোপো আইসোমারেজ টু। টোপো আইসোমারেজ টু অলমোস্ট একটা 400 কিলো ডাল্টনের এর মলিকিউলার ওয়েট। আর এ কী করে, দেখা যাচ্ছে ডিএনএ যখন খুব পেঁচিয়ে যায়, সে প্যাচটা একটা দিক যখন খুলতে থাকে, ধরে রাখো দড়ির একটা দিক বাঁধা রয়েছে আর একটা দিকে প্যাচ এরকমভাবে লাগানো রয়েছে, এবার যখনই পরবর্তী ধাপে একটা দিক বড় হয়ে যাবে, খুলতে শুরু করবে, তখন তলার দিকেরগুলো আরও পেঁচিয়ে যাবে, সেই এই যে প্যাচটা, এই প্যাচটাকে খুলতে সাহায্য করে হচ্ছে, দেখা যাচ্ছে তোমরা যেটাকে বলছি সেটা হচ্ছে সুপার কয়েল রিমুভ করে, বা যেটাকে বলে অতিকুণ্ডলীকৃত অংশকে খুলতে সাহায্য করে। তাহলে দু নম্বর যেটা এনজাইমটা এলো সেটাকে আমরা কি বলছি, গাইরেজ। এরপর তিন নম্বরে যে উৎসেচকটা আসবে সেটাকে আমরা বলবো এসএসবি প্রোটিন।
এসএসবি প্রোটিনের পুরো নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড স্টেবিলাইজ বাইন্ডিং প্রোটিন। এবার দেখা যাচ্ছে যখন প্যাচ খুলতে শুরু করবে তাহলে আবার পরবর্তীতে এই প্যাচগুলো দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন বন্ড ছিল এটা ভেঙে গেল, কিন্তু পরবর্তীতে আবার হাইড্রোজেন বন্ড আবার জোড়া লেগে যেতে পারে। দেখা যাচ্ছে সেই জোড়া লাগার জন্য যেখানে যেখানে তোমার দেখা যাচ্ছে হেলিকেজ যায় তার পিছন পিছন দেখা যাচ্ছে এসএসবিও যায়, গিয়ে কী করে প্যাচটাকে খুলে রাখতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে অলমোস্ট একটা 80 কিলো ডাল্টন ওজনের একটা উৎসেচক, যেটা কী করে তোমার কী করছে ডিএনএ মানে ডবল স্ট্র্যান্ডটাকে মানে দ্বিতন্ত্রী ডিএনএকে একতন্ত্রী অবস্থায় খুলে রাখতে সাহায্য করে, দ্বিতন্ত্রী ডিএনএকে একতন্ত্রী করে রাখতে সাহায্য করে। তার কারণ হচ্ছে যেখানে যেখানে ডিএনএ যাচ্ছে যেখানে যেখানে হেলিকেজ যাচ্ছে দুটো স্ট্র্যান্ডের উপর তার ঠিক পিছনেই দেখা যাচ্ছে কে রয়েছে এসএসবি রয়েছে। এসএসবি কী করে যত এ সম্মুখে এগোয় এসএসবিও ঠিক এর পিছনে পিছনে সম্মুখে এগোয় যাতে ডবল স্ট্র্যান্ড আবার জুড়ে না যায়, মানে দ্বিতন্ত্রী ডিএনএ আবার দ্বিতন্ত্রীতে না পরিণত হয়। নেক্সট যে উৎসেচকটা আসছে সেটাকে আমরা কি বলবো, যে উৎসেচকটার নাম হচ্ছে টোপো আইসোমারেজ 1। টোপো আইসোমারেজ 1-এর আণবিক ওজন 100 কেডির কাছাকাছি, অলমোস্ট 100 কেডি বা আমরা 100 কেডি বলেই লিখছি কিলো ডাল্টন, কেডি মিন্স কিলো ডাল্টন। সেক্ষেত্রে দেখা যাবে যে এইটা কি করছে, দেখা যাচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএর একটা তন্ত্রীকে কাটতে সাহায্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে দুটো স্ট্র্যান্ড রয়েছে, দেখা যাচ্ছে দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ডকে কেটে এবং ভেঙে দিচ্ছে। দেখা যাচ্ছে এরকম ডিএনএ রয়েছে, এই ডিএনএ দেখা যাচ্ছে এই জায়গাটাকে কেটে দিল, এই যে কাটতে সাহায্য করছে এইখানে তোমার দেখা যাচ্ছে কে কাজ করছে, টোপো আইসোমারেজ 1 কাজ করছে। এবং দেখা যাচ্ছে এ 3' থেকে 5' ফসফোডাইস্টার বন্ধনীকে ভাঙে। এবং দেখা যাচ্ছে শক্তি কোথা থেকে পায়, দেখা যাচ্ছে যে এ কিন্তু হাইড্রোলাইসিসের মাধ্যমে বা এই যে বনটাকে ভাঙছে সেইখান থেকে বা জল বিশ্লেষণের দ্বারা এ শক্তিটাকে সংগ্রহ করে, কিন্তু এটিপিকে লাগায় না, এটিপিকে লাগায় না। ঠিক আছে, তাহলে এ কী করছে যে আমরা বুঝেই গেলাম যে এর কাজ হচ্ছে যে এ 3-5' মানে একটি বন্ধনীকে একটি ডিএনএ কাটতে সাহায্য করে। কারণ হচ্ছে যদি না কাটে তাহলে দেখা যাবে নিচের দিকটা খুবই পেঁচিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ডিএনএটা কী করছে এই কাজটা করতে সাহায্য করছে। নেক্সট আমরা যে উৎসেচকটা পড়ব সে উৎসেচকটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 দেখা যাচ্ছে এর মলিকুলার ওয়েট যদি আমরা দেখি তাহলে দেখব 109 কিলো ডাল্টন এর মলিকুলার ওয়েট। এবং এ কী কাজ করছে, এ হচ্ছে দেখা যাচ্ছে কী করছে যে কোনো রকম ভুল সংশোধন করতে সাহায্য করছে। দেখা যাচ্ছে এখানে একটা ডিএনএ আছে, এ টি
জিসি এরকম ভাবে আছে, তাহলে এখান থেকে আর একটা ডিএনএ তৈরি হচ্ছে এই মুখে। ধরা যাক এটা 3' টু 5়, তাহলে 5' টু 3' অভিমুখে সিনথেসিস হচ্ছে। দেখা যাচ্ছে এখানে জি আসলো অটোমেটিক, এখানে সি আসলো, কিন্তু এখানে টি আসার বদলে এ আসার বদলে জি চলে আসলো, কারণ আমরা জানি অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে আর গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে বন্ধনী তৈরি করে। দেখা যাচ্ছে এখানে অ্যাডেনিনের বদলে কে চলে এলো, দেখা যাচ্ছে গুয়ানিন চলে এলো, তাহলে একে এখান থেকে কেটে বার করবে। কেটে বার করে পরবর্তী ধাপে কি করবে, যখন নতুন ডিএনএ তৈরি হবে সেক্ষেত্রে সঠিক নিউক্লিওটাইডকে আনতে সাহায্য করবে। তাহলে কি করছে, এ ভুল মেরামতির মেরামত করছে বা ভুল সংশোধন করে মেরামতিতে সাহায্য করছে। তাহলে এ কি করছে, ভুল সংশোধন এবং মেরামতিতে সাহায্য করে, বা এক কথায় বলতে গেলে ডিএনএ প্রুফ রিডিং করে। কোনো জিনিস আমরা যেমন পরীক্ষা শেষে আমরা বলি খাতা মিলিয়ে দেখবে ছাত্রছাত্রীকে, বা বাড়ির গার্জেনরা তাদের ছোট বাচ্চাদের বলে, ঠিক আছে, সেই রকম কোনো জায়গায় ভুল থাকলে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য সেটাকে প্রুফ রিডিং বলছে। তাহলে এই প্রুফ রিডিংটা করছে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। নেক্সট যে উৎসেচকটা আসছে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 2। এই ডিএনএ পলিমারেজ 2 এর যদি আমরা মলিকিউলার ওয়েট বা আণবিক ওজন দেখি, তাহলে 100 কেডি বা অলমোস্ট 100 কেডি দেখতে পাবো। তাহলে এ কি করছে, এর কাজটা কি, দেখা যাচ্ছে এ কি করবে, এও ঠিক একইভাবে কি করবে, রিপেয়ার করবে এবং কি করবে, প্রুফ রিডিং করবে, একই কাজ করবে যেটা ডিএনএ পলিমারেজ 1 করছিল, সেম অ্যাজ ডিএনএ পলিমারেজ 1। তাহলে একই কাজ করবে। 3 নম্বর যেটা আসছে, 3 নম্বর উৎস হচ্ছে, দেখা যাচ্ছে যে উৎসেচকটা আসছে, সরি 3 নম্বর না 7 নম্বরে, সেটাকে আমরা কি বলছি, ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3-র আণবিক ওজন প্রায় 140 কেডি, এবং দেখা যাচ্ছে এর এ একদিকে যেমন ডিএনএ তৈরি করতে পারে, এটা হচ্ছে মেন রেপ্লিকেটিং এনজাইম, মানে এর দ্বারাই একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হচ্ছে। এই যে আমরা বলছি একটা ডিএনএ ছিল সেখান থেকে আর একটা ডিএনএ তৈরি হচ্ছে, এটা দেখা যাচ্ছে 3' থেকে 5' ছিল, এখান থেকে দেখা যাচ্ছে 5' থেকে 3' তৈরি হচ্ছে। এই যে তৈরি করার কাজটা, এই মেন কাজটা করছে কে, ডিএনএ পলিমারেজ 3। এর জন্য একে মেন রেপ্লিকেটিং এনজাইমও বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এ কি করছে, 5' থেকে 3' কি করছে, প্রতিলিপি করছে। প্রতিলিপি গঠন করছে। তাহলে দেখা যাচ্ছে এ 5' থেকে 3' দেখা যাচ্ছে প্রতিলিপি গঠন করছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি, এ কিন্তু আবার 3' থেকে 5' ভুল সংশোধনের বা প্রুফ রিডিংয়ের কাজ করছে। যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে, সে ভুল সংশোধনের কাজও করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। তাহলে দেখা যাচ্ছে যেখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে ডিএনএ পলিমারেজ 3 শুধু যে দেখা যাচ্ছে মেন রিপ্লিকেটিং এনজাইম হিসেবে শুধু যে ডিএনএ সিনথেসিস করছে তা না, দেখা যাচ্ছে কোথাও যদি ভুলভ্রান্তি থাকে সেটাকেও শুধরে দিতে সাহায্য করছে। নেক্সট তাহলে 8 নম্বরে যে উৎসেচকটা আসছে, সে 8 নম্বরে উৎসেচকটি হলো দেখা যাচ্ছে প্রাইমেজ। ঠিক
ঠিক আছে। 8 নম্বরে যে উৎসেচকটি আসছে দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, প্রাইমেজ। তাহলে প্রাইমেজ হচ্ছে আমাদের 8 নম্বর উৎসেচক। দেখা যাচ্ছে এই প্রাইমেজের মোটামুটি ওজন আমরা যদি দেখি তাহলে 60 কেডি দেখতে পাবো, এবং এর কাজ যদি দেখি তাহলে দেখবো একটা জিনিস আমাদের জানতে হবে যে ডিএনএ থেকে কিন্তু সরাসরি ডিএনএ তৈরি হয় না। ধরা যাক এখানে একটা ডিএনএ আছে 3' টু 5', দেখা যাচ্ছে সরাসরি, এই কথাটা আমাদের জেনে রাখতে হবে, সরাসরি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় না। তাহলে কি করে হবে, সেজন্য দেখা যাচ্ছে আরএনএ প্রাইমার লাগে। আরএনএ প্রাইমার লাগে এবং ধরা যাক এখানে এরকম আরএনএ প্রাইমার ছোট ছোট তৈরি হয়, এবং তারপর দেখা যাচ্ছে তার সাথে সাথে ডিএনএ এরকম ভাবে যুক্ত হয়ে থাকছে। তাহলে দেখা যাচ্ছে এই যে নীল রঙের অংশগুলো এগুলো হচ্ছে আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমার তৈরিতে সাহায্য হেল্প করে হচ্ছে, তাহলে আরএনএ প্রাইমার তৈরি করে প্রাইমেজ। তার মানে প্রাইমেজ হলো একটা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে। তাহলে 60 কেডির এই উৎসেচকটি কী করছে, দেখা যাচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে। এরপরে নেক্সট যে উৎসেচকটা আসবে সেটাকে আমরা কি বলবো, লাইগেজ। লাইগেজ যদি আমরা দেখি তাহলে লাইগেজ দেখলে দেখতে পাবো যে লাইগেজ হচ্ছে 77 কেডির একটা, 77 কিলো ডাল্টনের একটা উৎসেচক। যে উৎসেচকটা দেখা যাচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, এবং তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে এই আরএনএটাকে কেটে বাদ দেওয়ার কাজ করবে হচ্ছে, সরি, আরএনএর সঙ্গে এই যে ডিএনএ তৈরি হবে, দেখা যাচ্ছে এখানে একটা ডিএনএ ছিল সেখান থেকে ছোট ছোট ডিএনএ তৈরি হলো আমরা দেখলাম। এই ডিএনএগুলো একটা আর একটার সাথে যুক্ত করার কাজ বা যুক্ত করার কাজ করবে কে, লাইগেজ, বা বলতে পারা যায় যে এটা একটা ফসফোডাইস্টার বন্ড তৈরিতে সাহায্য করবে। ঠিক আছে, নিকটবর্তী নিউক্লিওটাইডের মধ্যে ফসফোডাইস্টার বন্ধনী তৈরিতে সাহায্য করবে, অর্থাৎ ডিএনএগুলো পরবর্তী ধাপে কি হবে, দেখা যাচ্ছে এটা একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড ছিল, পরবর্তী ধাপে এখান থেকে একটা কমপ্লিট ডিএনএ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এরকমভাবে একটা সম্পূর্ণ ডিএনএ তৈরি হবে। তবে আমরা গাইরেজের কথা বললাম, গাইরেজের যেটা একটা কথা আমি বলে নিতে চাই, গাইরেজ কী করছে, সুপার কয়েল রিমুভ করছে। গাইরেজের আর একটা নাম হচ্ছে টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ শুধু যে সুপার কয়েল রিমুভ করে তা না, টোপো আইসোমারেজের একটা কাজ আছে আমি বললাম, দেখা যাচ্ছে উপরের দিকে যত প্যাচ খুলবে নিচের দিকে তত প্যাচ
জড়িয়ে যাবে। তাহলে এই প্যাচ খোলার জন্য দেখা যাচ্ছে টোপোইসোমারেজ কি করবে, এই দুটো বন্ধনীকেই কাটতে পারবে, কেটে আবার জোড়া লাগাতে পারবে। তাহলে দেখা যাচ্ছে এই যে দুটো বন্ধনীর মধ্যে গ্যাপ, যে দুদিকে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি দুদিকে গ্যাপ, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এই দুটো বন্ধনীকে বললে ভুল হবে, সরি, দুটো ডিএনএ স্ট্র্যান্ডকেই কাটতে ও জোড়া লাগাতে পারবে। এবং এর জন্য এরা শক্তি হিসেবে, কারণ ভাঙার জন্য শক্তি লাগবে, শক্তি হিসেবে এটিপি কে ব্যবহার করে থাকে, ঠিক আছে। তাহলে এটিপি এদের জন্য এটিপি কে ব্যবহার করে, তার মানে এটিপি এদের শক্তি সরবরাহ করে। যেমন আগেরটাতে আমরা দেখলাম হাইড্রোলাইসিসের মাধ্যমে বন্ধনীকে ভাঙছে টোপোইসোমারেজ 1, কিন্তু এক্ষেত্রে সেটা করবে না। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে দেখব যে আমরা এখানে অনেকগুলো উৎসেচক আমরা পেয়ে গেলাম। যেমন দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পেলাম রিপ্রোটিন, রিপ্রোটিনে আর হেলিকেজ, যেটার প্রধান উৎসেচক ছিল কে, হেলিকেজের দুটো পার্ট, একটা হচ্ছে রিপ্রোটিন আর একটা হচ্ছে হেলিকেজ 2, 1 নম্বর, যেটা কি করছে বন্ধনী ভাঙতে সাহায্য করছে, গাইরেজ কি করছে অতিকুণ্ডলীকৃত অংশকে ছাড়াতে সাহায্য করছে। নেক্সট দেখলাম সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, স্ট্যান্ড স্টেবিলাইজিং, যে কী করছে সিঙ্গল স্ট্যান্ডকে ধরে রাখতে সাহায্য করছে। তারপর দেখলাম টোপোইসোমারেজ 1, যে একটা স্ট্যান্ডকে কেটে ফাঁক করে রাখতে সাহায্য করছে, যেখানে হাইড্রোলাইসিস পদ্ধতিতে সে শক্তি পাচ্ছে। তারপর দেখলাম ডিএনএ পলিমারেজ 1, যে কী করছে ভুল মেরামতিতে সাহায্য করছে। ডিএনএ পলিমারেজ 2 দেখলাম, যে কী করছে একইভাবে প্রুফ রিডিং এবং মেরামতি করছে। নেক্সট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ উৎসেচক, যেটাকে আমরা কি বলছি ডিএনএ পলিমারেজ 3, সেই জন্য আমি এর গায়ে দাগ টেনে দিলাম, বলতে পারি যে এটা কি করছে, যে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসেচক, যেটা কি করছে দেখা যাচ্ছে যে 140 কেজির একটি উৎসেচক, এবং যেটা কি করছে যে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করছে, মানে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরিতে সাহায্য করছে। নেক্সট যে উৎসেচকটা দেখলাম সেটা হচ্ছে প্রাইমেজ, যে কী করছে প্রাইমার তৈরি করছে, মানে ডিএনএ থেকে সরাসরি ডিএনএ তৈরি হয় না বলে এখানে আরএনএ তৈরি করছে। তারপর যেটা দেখলাম যে দুটো ডিএনএর মধ্যে সংযোগ সাধন করতে যেটা লাগছে সেটা হচ্ছে লাইগেজ, যে ফসফোডাইস্টার বন্ড তৈরি করছে। এছাড়াও দেখলাম টোপোইসোমারেজ দুটো ডিএনএ স্ট্যান্ডকেই কাটতে এবং জোড়া লাগাতে পারে, সেই জন্য এরা এটিপিকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়াও আমরা দেখলাম ডিএনএ রেপ্লিকেশন বলতে কী বোঝে, এবং ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণ পদ্ধতিতে হয়, যেখানে একটি জনিত্রী স্ট্যান্ড এবং একটি অপত্য স্ট্যান্ড পরস্পর জোড়া লেগে নতুন ডিএনএ তৈরি করে, এবং দেখা যাচ্ছে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হয়। এবং দেখা যাচ্ছে এই পদ্ধতিটা মিজেলসন এবং স্টল প্রথম আবিষ্কার করেছিলেন, এবং এই পদ্ধতিতেই কিন্তু এটা পরবর্তীকালে অবশ্য অটো রেডিওগ্রাফি দ্বারা আবারও প্রমাণিত হয়, বারবার প্রমাণিত হয় যে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু অর্ধ সংরক্ষণ বা সেমি কনজারভেটিভ পদ্ধতিতে সংরক্ষিত হচ্ছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। তাহলে একটা ডিএনএ থেকে আর একটু নতুন ডিএনএ তৈরির পদ্ধতিকে আমরা কি বলছি ডিএনএ রেপ্লিকেশন, এবং এটা একটা স্ট্যান্ড, এবং এটি দেখা যাচ্ছে এটা একটি স্ট্যান্ড ডিপেন্ডেন্ট প্রসেস বা টেমপ্লেট, স্ট্যান্ড না বলে আমরা টেমপ্লেট বলতে পারি, যেহেতু একটাকে টেমপ্লেট বা একটাকে নন টেমপ্লেট বলছি, টেমপ্লেট ডিপেন্ডেন্ট প্রসেস। স্ট্যান্ড বা টেমপ্লেট ডিপেন্ডেন্ট প্রসেস, যেখানে একটা জিএনএকে ভেঙে আর একটা জিএনএ তৈরি করা হচ্ছে। তাহলে আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।